রাশেদ ভাই, আপনি এক সপ্তাহের কথা বইলা আমার কাছ থেকে টাকা নিছেন, 6 মাস হয়ে গেল গা। আপনি কি আমার টাকাটা দিবেন না, পরিশোধ করবেন না? আচ্ছা, তোমার এই একটা সমস্যা, এখন কি টাকা দেওয়ার সময়? হ্যাঁ জানো না, সারা দেশে লকডাউন চলতেছে, খালি দেখা হইলে টাকা টাকা টাকা, টাকার প্রতি এত লোভ কে? জিনিসটা কষে দিই তোমাকে, ওই টাকার লোভটা কবে যাবে তোমার? লোভ কি রে, আমার টাকা, আমার আমার টাকা দিতে হইব না? তোমার টাকা তাতে কি হয়েছে? টাকা কি আমি দিব না? টাকা কি মাইরে খামু? আমি কি হাওয়াই উড়ে গেছি গা, নাকি দেশ ছাড়া পালাইছি? আমি কি কইছি তোমার টাকা দিব না? আমি যত সব ফালতু বলাবান, এরপরে কোনো সময় আমার সাথে দেখা করলে টাকা টাকা করবা না, বিরক্ত লাগে আমার কাছে। টাকা দিতে পারে না, আবার জারি মারে। আর বলিস না, ওই বিদেশ থাকতে বাসিত আছে না আমার বন্ধু, বাসিতে কিছু টাকা ধার দিছিলাম। অন্ত তুই তো জানাস আমি লকডাউনের মধ্যে দেশে চলে আসছি, এখন আমি যাইতেও পারতেছি না পরিস্থিতির কারণে। আমি বাসিতকে ফোন দেই, ফোনও রিসিভ করে না, আমার টাকাটাও দিচ্ছে না। আজ না কাল, আজ না কাল এভাবে আমার ঘুরাচ্ছে। তো আমি এই জন্য ডাকছি তারা নিয়ে বাসিতের কাছে যাবো। তোর টাকা দিব, তারপরে দেখতে পারস, দেখা করে ও তো আছে, বাড়িতে আছে। আচ্ছা ভাই, এই যে দামি মোবাইলটা আমার কিনা দিলেন, ঠিক আছে, আপনি তো কোনো আয়োজন নাই, এই টাকা পাইলেন কোথা থেকে? আচ্ছা আমার ইনকাম না, আমি কই থেকে কিনা দিচ্ছি রেখে তোর দেহার বিষয় আছে? তো আমার দেহার বিষয় আছে না, আপনি কি হালাল ইনকাম করেন না হারাম ইনকাম করেন, আপনার কোনো আয় রোজগার নাই, এই টাকা পাইলেন কই থেকে, এটা আমার জানার দরকার আছে না? ওরে আমার হালাল হারাম জানেওয়ালা রে, এই ধরনের কথা রে আমরা এরপর থেকে কবি না, কথা বুঝছস? চল। আচ্ছা ভাই, বেশি কথা ভাই। আরে দোস্ত, কি অবস্থা তোর? এ দাঁড়া দোস্ত, বিদেশ থাকতে যে তোর লগে আমার বন্ধু মানুষ, তুই আমার কাছে টেয়া ধার চাইলি, আমি টেয়া দিলাম, দিয়ে কি আমার ওপরে দিল? তুই আমার ফোন ধরস না বা তুই আমার লগে যোগাযোগ করস না, এটা কোনো কথা হইলো তোর? দোস্ত তোর টাকাটা আমি দিয়ে দিব, তুই চিন্তা করিস না, বুঝিস না একটু সমস্যার ভিতরে আছে, আমিও তো লকডাউনে আগের মতো আন্দামানি হয় না, তুই চিন্তা করিস না, আমি তোর টাকাটা টাকাটা হইলে আমি মনে করছি তোরে ফোন করে আমি নিজেই টাকাটা দিয়ে দিব, তুই কোনো চিন্তা করিস না, ঠিক আছে? আমার লেনদেন কিন্তু খারাপ না, যার কাছ থেকে আমি একবার টাকা নেই তারে আমি মানে সময় মতো টাকা দিয়াই, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না। তুই যে দিবি এটা কেমন বোঝা যাইতেছে? এটা দেওয়ার কোনো ইয়ে আছে? তুই ফোন ধরস না, যোগাযোগ নাই, তাহলে আমি কেমনে বোঝাম যে তুই দিয়ে দিবি? আর তিমু কইলাম, একটু ধৈর্য ধর, হ্যাঁ টাকাটা দিয়ে দিবো, আমিও একজনের কাছে টাকা পাবো, হাতে টাকাটাই না, তোর টাকাটা সুন্দর মতো আমি তোর দিয়ে দিবো, তুই কোনো চিন্তা করিস না, বুঝছস? চিন্তা করিস না, দিবি দিবি করে দেওয়া দেস না, এই যে যোগাযোগই করস না, তোর আমি বিশ্বাস করাম কেন, তুই আমার দেয়া দিয়ে দিবি? আরে বন্ধু শোন, এখন একটু সময় খারাপ, এই কারণে এই কথা কইতেছস, ঠিক আছে? তোর টাকা মাইরা খামো না, মাইরা খাওয়ার লোক আমি না, টাকা পাই যাবি, যা।
এখন যা, ঠিক আছে সমস্যা। আরে আমি তো তোর কাছে চাইলাম না, যদি আমি বিদেশ থাকতাম, আমি তো লকডাউনের মধ্যে আটকে পড়ে গেছি। হ্যাঁ সে আটকে পড়ছো ঠিক আছে, লকডাউনে তো আমিও পড়ছি, আমার ব্যবসা বাণিজ্য খারাপ বুঝছ না, এখন তো সে আগের মতো ধান্দা বানি নাই, থাকলে তো আমি তোর টাকা সাইড দানি আমি দিয়ে দিতাম। একটু ধৈর্য ধরন ধরছো স্যার, একটু ধৈর্য ধর, টাকাটা পাইছি, চিন্তা করছি। জান তুই কি কস, দেখ সময় দেওয়ার দরকার আছে। আচ্ছা তুই বল, তুই কবে টাকা দিতে পারবি? আরে ঠিক আছে যা, আমি জানাই দিমনি, কালকে জানাবনি, ঠিক আছে? কালকে জানাই দিমনি তোর কোন সময় টাকাটা কদিন। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তোর রুবি ফোন দিয়ে জানাই দিস, না সামনে দেখা দেখি দেখা করে জানাই দিস, ঠিক আছে? ওই চল। আচ্ছা ভাই, এই যে লিটন ভাই আপনার টাকাটা দিল বিদেশ থাকতে, ঠিক আছে, আপনি ওর টাকাটা দিতেছেন নাকি জন্য? আপনি কী দরকার ছিল আমার এত দামি ফোন কিনা দেওয়ার এই মুহূর্তে? খালি শাস্তামি করবেন মানুষের টাকা না দিয়ে, সে এগুলো খারাপ লাগে না পথে ঘাটে মানুষের ধরে? উরি তুই এত কথা কস, তোর আমি একবার না করছি না, কই থেকে কিনা দিই, কই থেকে টাকা আনি না আনি, এটা কি তোর দেহের বিষয় আছে? হ্যাঁ চল, বেশি কথা কস খালি। চল চল।